Assalamualaikum warahmatullahi wabarakatuh. আপনি যখন সকালে জেগে উঠবেন তখন সন্ধ্যাকে পাওয়ার আশা করবেন না, বরং এমন ভাবে জীবন যাপন করুন যেন আজই আপনার শেষ সকাল। আলহামদুলিল্লাহ, গতকাল ভালো কেটে গেছে আর আগামী কাল তো এখনো আসেনি। আপনার জীবন কাল মাত্র একদিন, আপনি যেন আজই জন্মগ্রহণ করেছেন আর দিনের শেষে মারা যাবেন। এই মনোভাব থাকলে আপনি অতীতের সকল দুশ্চিন্তা ও ভবিষ্যতের সকল আশার নেশায় ব্যস্ত হয়ে থাকবেন না, কেবল আজকের দিনটির জন্যই যেন বেঁচে থাকবেন। সারাটা দিন আপনার উচিত আল্লাহর প্রশংসা করা, বুঝে শুনে কোরআন মাজিদ তেলাওয়াত করা, মহান আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা, প্রতিটি দিনেই আপনার কাজকর্মে ভারসাম্যতা বজায় রাখা, তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকা এবং আপনার স্বাস্থ্য ও সাজসজ্জা, রূপচর্চা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও পোশাক পরিচ্ছদ সম্বন্ধে সতর্ক থাকা উচিত। যারা কোরআন তেলাওয়াত করার সময় পান না তাদের জন্য একটি পরামর্শ হচ্ছে, পুরুষগণ প্রতিদিন প্রতি অক্ত সলাতের কিছু সময় পূর্বে মসজিদে চলে যান ও জামাতের পূর্বেকার অতিরিক্ত সময়টুকু কোরআন তেলাওয়াতে অতিবাহিত করুন। আর মহিলারা প্রতিদিন প্রতি অক্ত সলাতের পর কিছু সময় সলাতের জায়গায় বসে কোরআন তেলাওয়াত করুন। দিনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে পরিচালিত করুন বা যথাযথভাবে কাজে লাগান, যাতে করে আপনি কয়েক মিনিটে কয়েক বছরের ফায়দা এবং কয়েক সেকেন্ডে কয়েক মাসের ফায়দা হাসিল করতে পারেন। আপনার প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করুন, তার জিকির করুন, এই দুনিয়া থেকে শেষ বিদায়ের জন্য প্রস্তুত থাকুন এবং অবশিষ্ট সময়টুকুতে সুখ শান্তিতে বেঁচে থাকুন। আপনার রিজিক, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার কাজ, আপনার বাসস্থান এবং আপনার জীবনযাপনের ওপর সন্তুষ্ট থাকুন। মহান আল্লাহ তাআলা বলেছেন, ফাখুজ মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন, অর্থাৎ আমি আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হন। সূরা আল আরফ আয়াত নম্বর 144। তাই ভাই ও বোনেরা, মনে করেন আজকের দিনই শেষ দিন, মনে করেন এই মুহূর্তই আমার শেষ মুহূর্ত, তাই ভালো কাজে সময়কে ব্যয় করুন। আপনার ব্রেনে, আপনার ডায়েরিতে, আপনার আশেপাশে একটি কথা লিখে রাখুন আর সেটা হচ্ছে, আজই আমার একমাত্র দিন, আজই আমার শেষ দিন। যখন আপনি এই মনোভাব অর্জন করতে পারবেন তখন আপনি আপনার ব্যক্তিত্বকে উন্নত করতে পারবেন, আপনার ক্ষমতা ও দক্ষতা বাড়িয়ে এবং আপনার কাজকর্মকে পরিশুদ্ধ করে আপনার দিনের প্রতিটি মুহূর্ত হতেই মুনাফা অর্জন করতে পারবেন। তারপর আপনি মনে মনে বলুন, আজ আমি আমার কথাবার্তাকে পরিশুদ্ধ করব এবং কোনোরূপ মন্দ ও অশ্লীল কথা উচ্চারণ থেকে বিরত থাকব। আমি কারো গীবত করব না, আমি কারো হিংসাও করব না, আমি কারো ক্ষতিও করব না, কারণ আজই আমার শেষ সময়, আজই আমার শেষ দিন। আজ আমি আমার প্রতিপালকের প্রতি অনুগত থাকতে, সর্বোত্তম পদ্ধতিতে সলাত আদায় করতে, অধিক নফল ইবাদত করতে, কোরআন তেলাওয়াত করতে এবং উপকারী বই পুস্তক ও ভালো কিতাব পড়তে আপ্রাণ চেষ্টা করব। আজ আমি আমার অন্তরে ভালো কাজের বীজ উৎপাদন করব এবং অহংকার, হিংসা, বিদ্বেষ, ভণ্ডামি, কপটতা ও মুনাফিকের মতো মন্দ কাজ থেকে অনেক অনেক দূরে থাকব, কারণ আজই আমার শেষ সময়, আজই আমার শেষ দিন। আজ আমি অন্যদেরকে সাহায্য করব, কোনো অসুস্থ ব্যক্তিকে আমি দেখতে যাব, কেউ মারা গেলে জানাজার সলাতে উপস্থিত হব, পথহারাকে পথ দেখাব এবং ক্ষুধার্তকে খাবার খাওয়াবো। চেষ্টা করব আজ আমি মাজলুমের পাশে দাঁড়াতে, আমি গুরুজন, জ্ঞানী ও আলেমকে সম্মান করব, তাদের সৎ কথাকে গ্রহণ করব, কারণ আজই আমার শেষ সময়, আজই আমার শেষ দিন। হে অতীত, তুমি তো বিদায় হয়ে চলে গিয়েছ, আমি তোমাকে নিয়ে কাঁদব না, তোমাকে স্মরণ করব না, তোমার কথা ভাবব না। যদি আমি তোমাকে স্মরণ করি, তোমাকে নিয়ে ভাবি, তাও তো তুমি আমাকে আর দেখতে আসবে না, এমনকি এক মুহূর্তের জন্যও না, কেননা তুমি তো আমাকে ছেড়ে চিরদিনের মতো বিদায় হয়ে চলে গিয়েছ। তাই কেন আমি অতীত নিয়ে চিন্তাভাবনা করব, কেন আমি তা ভেবে ভেবে দুঃখে দিন কাটাবো? প্রতিটি মুহূর্ত আমি আল্লাহর ইবাদত করব, আমি মনে করব আজ আমার শেষ সময়, আজ আমার শেষ দিন। আর হে ভবিষ্যৎ,
তুমি তো অজ্ঞাত, অজানা ও অদৃশ্য জগতে আছো, সুতরাং আমি তোমার কল্পনায় বিভোর হব না। আমি ভবিষ্যৎ নিয়ে আগেভাগেই মাথা ঘামাব না। কাল কি করব, কি খাব তা নিয়ে আমি অত চিন্তা ভাবনা করব না। আল্লাহ আমাকে ঠিকই কিছু না কিছু দিবেন, অবশ্যই আল্লাহ আমার ভবিষ্যৎকে সুখময় করে দিবেন। যদি আমি বলি আজই আমার শেষ সময়, আজই আমার শেষ দিন, যারা পরিপূর্ণ জাঁকজমক ও চমৎকারভাবে জীবনযাপন করতে চায়, যারা উঁচু বাড়িঘর ও লাইফ স্টাইল করতে চায়, যারা মনে করে হয়তো আমরা কখনো মরব না, যারা দুনিয়ার মায়ায় পড়ে ভুলে যায় তাদের আখেরাত, তাদের জন্য একটি মাত্র কথা জীবনের অনেকটাই পরিবর্তন করে দিতে পারে, আর তা হলো